নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা আগের ক্লাসে ক্লাস সম্পর্কে শিখেছি জাভাস্ক্রিপ্টের, আজকের ক্লাসেও আমরা জাভাস্ক্রিপ্টের ক্লাস সম্পর্কেই জানবো। ক্লাসের বিভিন্ন রকম জিনিস রয়েছে যেগুলো সম্পর্কে না জানলে ক্লাস জানাটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা আজকের ক্লাসেও জাভাস্ক্রিপ্ট ক্লাসকে নিয়েই জানবো। ওকে, চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের অলরেডি এখানে একটা ক্লাস বানানো রয়েছে, আগের ভিডিওটা না দেখলে আপনার এই ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হবে। তো আমি রিকোয়েস্ট করবো আপনাকে যে আপনি আগের ভিডিওটা একবার দেখে আসুন। ওকে, আমি কার্ডে এটা লিংক দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমরা এখানে যে রোল নাম্বার 1, রোল নাম্বার 2 এবং রোল নাম্বার 3 যে ক্লাসের ইনস্ট্যান্সগুলো বানিয়েছিলাম, সেগুলোর মধ্যে যা সমস্ত প্রপার্টিগুলো আছে সব কটাকে আমরা অ্যাক্সেস করতে পারি বাইরের থেকে। যেরকম আমি ধরে নিচ্ছি, যদি আমি লিখি রোল 1 দিয়ে আমি যদি লিখি নেম, তাহলে আমি কিন্তু নেমেতে দেখতে পাচ্ছি যে রোল নাম্বার 1-এর নাম কি আছে। আচ্ছা, আবার যদি আমি রোল নাম্বার 1-এর যদি আমি বেঙ্গলিতে কত পেয়েছে দেখতে চাই, তাহলে BN যদি আমি লিখে দিই, তাহলে আমি দেখতে পাবো বেঙ্গলিতে কত পাচ্ছে। আবার সেরকমই আরও একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে ইংলিশ। তাহলে আমি যদি আবার রোল নাম্বার 1 দিয়ে ডট দিয়ে যদি আমি ENG লিখে এন্টার মারি, তাহলে ইংলিশে কত পেয়েছে এটাও আমি দেখতে পাচ্ছি। সেরকমই আর একটা মেথড রয়েছে, মেথডটা হচ্ছে রোল নাম্বার 1 ডট টোটাল দিয়ে আমি যদি ব্যাকেট শুরু করে শেষ করে দিই। যেহেতু এটা মেথড, তাই এটার ক্ষেত্রে ব্যাকেট দিতে হবে, আর প্রপার্টিগুলোর ক্ষেত্রে ব্যাকেট দিতে হয় না। ঠিক আছে, তো আমি সবকটার মধ্যে অ্যাক্সেস করতে পারছি। এইবারে এমন তো হতে পারে কোনো একটা প্রপার্টি এরকম হলো বা কোনো একটা মেথড এরকম হলো যেটা প্রাইভেট, সেটা পাবলিকলি অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে, তো সেটা আমরা কীভাবে তৈরি করব। তো চলুন তাহলে আজকে আমরা সবার ফার্স্টে আমরা প্রাইভেট প্রপার্টি বানাতে শিখি। ঠিক আছে, তো এবার ভাবুন যে এই প্রত্যেকটা স্টুডেন্টের একটা এজ রয়েছে। ঠিক আছে, যে এজটা তারা সবাইকে জানাতে চায় না, এজটা তারা যাকে ইচ্ছা তাকে জানাবে, ওকে, কিন্তু সবাইকে জানাবে না। তাহলে আমরা কি করব, আমরা একটা প্রাইভেট প্রপার্টি তৈরি করব। প্রাইভেট প্রপার্টি কী করে তৈরি করে, সবার ফার্স্টে আমরা একটা প্রপার্টি তৈরি করি। আমরা লিখছি দিস ডট এজ ইকুয়াল টু, আমরা একটা ইউজারের থেকে এজটা নেব, তাই জন্য আমরা একটা ভ্যারিয়েবলের থ্রুতে এটাকে নিচ্ছি। তো এখানেও আমরা সেই এজ ভ্যারিয়েবলটাকে ইউজার থেকে অ্যাকসেপ্ট করার জন্য একটা আর্গুমেন্ট রেখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা এই যে লাস্টে সেমিকলন দিয়ে সব জায়গায় সেপারেট করেছিলাম না ভ্যালুগুলোকে, এগুলোকে আপনারা কমা দিয়ে সেপারেট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। ওকে, তো এইবারে আমরা কি করলাম, এখানে আমরা এজটাকে তো ইউজারের থেকে চেয়ে নিয়েছি, কিন্তু এখানে একটা জায়গাতেও এজ কিন্তু দেয়া নেই, তো আমাদেরকে এজটাও দিয়ে দিতে হবে। আমরা ধরে নিচ্ছি রামের এজ 12, শ্যামের এজ 14, আর যদুর এজ ধরে নিচ্ছি 18। ওকে, তাহলে আমরা এখানে ব্রাউজারটাকে একবার রিফ্রেশ করে নেব, নতুন ভ্যালুগুলো চলে আসবে। এবার যদি আমরা রোল নাম্বার 1-এর এজ দেখতে চাই, তাহলে কি বেরাবে, 12। আমরা যদি রোল নাম্বার 2-এর যদি আমরা এজ দেখতে চাই, তাহলে কি হবে, 14। তাহলে পরে এটা কোথায় প্রাইভেট হলো, এটা তো সেই পাবলিকই হয়ে গেল, আমি বাইরের থেকে অ্যাক্সেস করতে পারছি। হ্যাঁ, এটা প্রাইভেট হয়ে যায়নি একটাই কারণে, কারণ হচ্ছে এটার আগে দিস ডট দেয়া আছে। তো যেখানে আমরা দিস ডট ইউজ করব সেটা পাবলিকলি অ্যাক্সেস করা যাবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে এটাকে প্রাইভেট করতে হলে ভার। ঠিক আছে, যেরকম আমরা ভ্যারিয়েবল নিতাম, এটাকেও সেইভাবে ভ্যারিয়েবলের মধ্যে নিতে হবে। তাহলে ক্লাসের ক্ষেত্রে এটা প্রাইভেট একটা প্রপার্টি হয়ে যাবে, যেটাকে কিনা পাবলিকলি অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এইবার যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি এবং রোল নাম্বার 1-এর আমি এজ দেখতে চাই, তাহলে কি বলবে, আনডিফাইন্ড এজ লিখে আমি যদি দেখুন এন্টার মারি, আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে এটা ডিফাইন্ডই করা নেই, কিন্তু ডিফাইন্ড করা আছে, এটা যেহেতু প্রাইভেট সেই জন্য এটাকে দেখাচ্ছে না। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা একটা প্রপার্টিকে প্রাইভেট করে দিতে পারি। তাহলে এবার এই প্রাইভেট প্রপার্টিটাতে পাবলিকালি অ্যাক্সেস কী করে করব, চলুন সেটা এবার দেখা যাক। এবার তাহলে এই প্রাইভেট প্রপার্টিটাকে দেখার জন্য আমাদেরকে একটা পাবলিক মেথড ইউজ করতে হবে। ঠিক আছে, যে মেথডের থ্রুতে আমরা এই এজটাকে দেখতে পাবো। তাহলে আমরা যখন একটা পাবলিক মেথড তৈরি করব, আপনি জানেন পাবলিক করতে হলে কিছু দিস দিতে হয়, দিস ডট একটা মেথড দিলাম, নাম দিচ্ছি ধরে নিন সো এজ, SHOWAGE, ওকে, দিয়ে এটা একটা ফাংশন হবে, সেই ফাংশনটার মধ্যে আমরা রিটার্ন করে দেবো এজটাকে। ঠিক আছে, তাহলে আগে রিটার্ন লিখে দিচ্ছি, রিটার্ন করলাম কি, এজকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু এজটা কোনো পাবলিক প্রপার্টি নয়, তাই কিন্তু আমরা দিস ডট এজ এখানে লিখলাম না, এখানে এটা যেহেতু ভ্যার নিয়ে আছে তাই আমরা এজটাকে ডাইরেক্ট লিখলাম।
কিন্তু যদি আমরা বেঙ্গলি বা ইংলিশকে নিতাম সেক্ষেত্রে আমরা কিন্তু দিস ডট বেং দিস ডট ইং এরকম লিখেছিলাম। ঠিক আছে, বোঝা গেছে পার্থক্যটা? কারণ এটা প্রাইভেট ভ্যার দিয়ে নেওয়া আছে, তাই জন্য এখানে ডাইরেক্ট এজ লিখলাম, দিস ডট এজ লিখলাম না। ক্লিয়ার? ওকে, এবার এটাকে সেভ করে নিই। সেভ করে নিয়ে ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে নিয়ে এবার এখানে আপনি ROLL রোল নাম্বার 1.SHOWAGE লিখে ব্যাকেট দিয়ে দিন, দিয়ে এন্টার মারুন। দেখুন রোল নাম্বার ওয়ানের এজ কত সেটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু আপনি যদি এখানে রোল নাম্বার 1.ডাইরেক্ট এজ লিখতেন, ঠিক আছে, লিখলে পরে কিন্তু এন্টার মারলে আনডিফাইন্ডই দেখাতো, কারণ এটা যেহেতু প্রাইভেট তাই জন্য এখানে ডাইরেক্ট এজেতে অ্যাক্সেস দেবে না আপনাকে। যখন আপনি শো এজ করবেন তখনই এটা পাবলিক মেথড বলে, পাবলিক মেথডের মধ্যে দিয়ে আপনাকে এটা দেখাবে। ক্লিয়ার হয়েছে? এরকমই আপনি রোল নাম্বার 2, 3 সবার ক্ষেত্রে একই রকম রেজাল্ট পাবেন, আমি আর করে করে দেখালাম না। এবার কথা হচ্ছে, যদি আমি এই মেথডটাকেও প্রাইভেট করতাম তাহলে সেক্ষেত্রে আমায় কি করতে হতো? একদমই সেম করতে হতো আপনাকে, এই দিস ডটটাকে সরিয়ে দিয়ে এখানে একটা ভ্যার লিখে দিতে হতো। তাহলে এবার আপনি যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করে শো এজেতেও আপনি অ্যাক্সেস করতে চান, সেটাও আপনাকে করতে দেবে না, কারণ বলবে যে এরকম কিছু নেই। দেখুন ROLL রোল নাম্বার 1.SHOWAGE দিয়ে ব্যাকেট দিয়ে আপনি যদি এন্টার মারেন, দেখুন ঠিক আছে নট এ ফাংশান বলে দিচ্ছে, কিন্তু এটা ফাংশান, এটা রয়েছে কিন্তু এটা যেহেতু প্রাইভেট সেহেতু আপনাকে অ্যাক্সেস দিচ্ছে না। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এই এজটাকে নেব কী করে? একটা এজ রয়েছে কিন্তু সেই এজটাকে আমরা যদি দেখতেই না পাই, কোনোভাবে অ্যাক্সেসই না করতে পারি, তাহলে আর লাভ কী? তাহলে এটা কিভাবে সলভ করা যায় সেটা এবার আমরা দেখব। এটা খুব সুন্দর একটা ট্রিক্স। তাহলে আমরা এবার এই এজটাকে অ্যাক্সেস কী করে করব? অ্যাক্সেস করার জন্য সবার আগে আপনাকে এই মেথডটাকে পাবলিক করতে হবে। ঠিক আছে, পাবলিক করলাম দিস দিয়ে। তাহলে যদি আমি পাবলিকই করে দিই তাহলে তো সবসময়তেই আমার এই পাবলিক মেথডটাকে কল করে সবাই জেনেই যাবে আমার এজ, তাহলে আর আমি আটকাতে কোথায় পারলাম? হ্যাঁ, আপনি আটকাতে পারবেন কিভাবে? পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড কী করে দেবেন? চলুন সবার আগে আমরা একটা করে পাসওয়ার্ড সেট করি সবার। ঠিক আছে, রাম সাম যদু সবার একটা করে পাসওয়ার্ড দিই। ঠিক আছে, এটাকে পাস বলে ইউজারের থেকেই নেব, আর এটাকে সেভ করে দেবো কোথায়? এইখানে দিস ডট পাস। ঠিক আছে, এই দিস ডট পাসের মধ্যে আমি কি করব, ইউজারের থেকে নেওয়া পাসওয়ার্ডটাকে আমি রেখে দেবো। ঠিক আছে, ওকে, তাহলে সবার আগে আমি একটা পাসওয়ার্ড অ্যাসাইন করে দিই। এজের পরে সবাই একটা করে পাসওয়ার্ড দিয়েছে, ধরে নিচ্ছি রামের ক্ষেত্রে রাম পাসওয়ার্ড দিয়েছে রাম, সেরকমই সামের ক্ষেত্রে আপনি যা ইচ্ছা দিতে পারেন, আমি ব্যাপারটাকে ইজি রাখার জন্য যার যেটা নাম তার সেটাই পাসওয়ার্ড করে রাখলাম। YAM সামের পাসওয়ার্ড হচ্ছে সাম, আর যদুর পাসওয়ার্ড হচ্ছে যদু। ঠিক আছে, ওকে, এবারে আমাদের কাছে সবার পাসওয়ার্ড চলে এসছে। ঠিক আছে, সবাই তার পাসওয়ার্ড সেট করে রেখেছে। এইবারে আমাদেরকে দেখতে হবে যখন কেউ এই শো এজটাকে কল করবে তখন সে পাসওয়ার্ড জানে কিনা, যদি সে পাসওয়ার্ড জানে তবেই তাকে দেখাবো, না হলে আমরা দেখাবো না। তাহলে সেটা কী করে করব? সেটাকে সবার আগে কন্ডিশন করতে হবে। ঠিক আছে, তাহলে যখন আমরা ডাকবো শো এজটা তখন আমাদের শো এজের সঙ্গে মাঝখানে একটা পাসওয়ার্ড দেবো। ঠিক আছে, কীরকম হবে ব্যাপারটা আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। ধরে নিচ্ছি রোল নাম্বার 1.SHOWAGE যদি কেউ করে, শো এজের মাঝখানে তাকে দিতে হবে রাম বলে পাসওয়ার্ড, দিয়ে তারপর এন্টার মারতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই যে পাসওয়ার্ডটা পাঠাচ্ছে এটা একটা শো এজ যেটা আছে তার একটা আর্গুমেন্ট, তাহলে এইখানে আমাকে নিতে হবে পাসওয়ার্ড বলে পাসওয়ার্ড। ঠিক আছে, দেখুন আমরা ওপরের যে পাসওয়ার্ডটা নিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাকে কিন্তু পাস বলে নিয়েছি, আর এই শো এজের মধ্যে যে পাসওয়ার্ডটা দেওয়া হবে সেটাকে পাসওয়ার্ড বলে নিয়েছি। ঠিক আছে, এটা যখন ইউজার তৈরি হচ্ছে তখন এই পাসওয়ার্ডটা সেট করে দিল যে আমার পাসওয়ার্ড এটা, এটা দিলে পরে আমার এজটা দেখাবে, আর এখানে ইউজারের থেকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, যখনই সে শো এজ বলছে তখনই তাকে পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। সেটাকে কার সঙ্গে আমি ভেরিফাই করে দেখব, এইটার সঙ্গে, যে এই পাসওয়ার্ড যেটা দিচ্ছে আর যেটা পাসওয়ার্ড সেট করা আছে, ঠিক আছে, এই দুটো এক কি না, যদি এক হয় তাহলে আমরা এজটা দেখাবো, নাহলে দেখাবো না। ক্লিয়ার লজিকটা? আচ্ছা, এইবারে তাহলে আমরা কী করবো, এখানে কন্ডিশান লাগবে, ইফ এলস। ঠিক আছে, আপনি লিখলেন ইফ, লেখার পরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড ডবল ইকুয়াল টু যদি দিস ডট পাসের সঙ্গে সমান হয়,
তাহলে আমরা কি করব, তাহলে আমরা এজটাকে দেখাবো। তাহলে এই যে রিটার্ন এজ রয়েছে এটাকে আমরা এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে কোথায় রেখে দিচ্ছি, যখন কন্ডিশনটা ট্রু হবে তখনই একমাত্র আমাদের এই এজটা দেখাবে, না হলে কি হবে, এলস, এলসে গিয়ে আমাদের লিখতে হবে রিটার্ন, একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি, ইউ ক্যান নট সি দিস। ঠিক আছে, আমরা এটাকে সেভ করলাম। সেভ করে এখানে ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমরা যদি এখানে রোল নাম্বার 1 শো এজ, তার যদি আমি পাসওয়ার্ড রাম দিয়ে এন্টার মারি তাহলে 12 আমাকে দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি এখানে রোল নাম্বার 1 দিতাম, কিন্তু এখানে পাসওয়ার্ড রামের জায়গায় আমি কিছু একটা হিজিবিজি দিতাম, দিয়ে যখন আমি এন্টার মারতাম দেখাতো ইউ ক্যান নট সি দিস। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারছি কিভাবে আমরা এই ব্যাপারটাকে সলভ করতে পারি। ক্লিয়ার এত অবধি? ওকে, আজকের ভিডিওটা এত অবধি থাক। আমি আপনাদেরকে শেখালাম কিভাবে প্রাইভেট প্রপার্টি নিতে হয়, কি করে প্রাইভেট মেথড নিতে হয়, এবং কিভাবে আপনারা সেটাকে নিয়ে কাজ করতে পারবেন ইন ফিউচার। ওকে বন্ধুরা, আমি চেষ্টা করলাম সহজ ভাষায় আপনাদেরকে ব্যাপারটা বোঝাবার। যদি এরপরেও আপনার মনে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশানে গিয়ে আপনার কোশ্চেনটা করে দিন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে কোনোভাবে আপনাকে বোঝাবার। ঠিক আছে, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না যেন। আর ভিডিওটাকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে আমাকে আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছাবার সুযোগ করে দেবেন। যদি আপনি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও তোলার সাথে সাথে আপনার কাছে চলে যায় এবং আপনি তৎক্ষণাৎ দেখে নিতে পারেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন খুব ভালো থাকবেন,